আচ্ছা, তাহলে আমরা ধ্রুপদী ম্যাম, স্ট্রিং প্রোগ্রামিং পড়ছিলাম। এই যে দুয়ে হ্যাঁ, দুই আছে না, ওইটার মধ্যে চিত্রে একটা ঝামেলা আছে, এখন অ্যান্সারটা কত নাম্বার, হয়েছে কিনা আমি শিওর না। কত নাম্বার সামি? দুয়ে দুই যোগাশ্রী, হ্যাঁ, যুবশ্রীর কত নাম্বার সেটা বলো। মানে দুয়ের দুই নাম্বারটা ও যে মাত্রা করেছিলাম আমরা সেই মাত্রাতে। না ম্যাম, আমরা করছিলাম দুয়ের এক নাম্বারটা, আর ওইটা পরেরটা ওই যে হ্যাঁ পাশে কত বছর। আচ্ছা, চিত্রে ঝামেলা আছে, তাহলে তুমি চিত্রটা আমাকে পাঠাও। আর এখন দেখো, আমি আগে দেখি, দাঁড়াও কোথায় ঝামেলা হতে পারে সেটা একটু দেখি। আমরা করেছিলাম হচ্ছে 2-এর 1 নাম্বার, তাই তো? জি ম্যাম, আচ্ছা, আর স্বামী কোনটা বলছো, 2-এর কত? দুই নাম্বারটা পরেরটা। 2-এর 2 নাম্বারটা। আচ্ছা, 2-এর 2 নাম্বারটা তো একদমই ছোট্ট, আমার মনে হয় যে এটা তুমি নিজেই করতে পারবে, কোনো ঝামেলা হবে না। আজকে আমরা আরো একটা ম্যাথ করি, তারপরে তুমি দেখো যেটা করতে পারো কিনা, কারণ 2-এর 2 হচ্ছে সবচেয়ে ইজি ম্যাথ এখানে, এবং দুটোই হচ্ছে মাত্র দুটো ইকুয়েশন দেওয়া আছে যেটা খুব সহজেই সলভ করা সম্ভব। তুমি আজকে আরেকটা ক্লাস করে দেখো স্বামী, যে কোথাও কোনো তোমার কনফিউশন আছে কিনা, যদি কনফিউশন না থাকে তাহলে অবশ্যই তুমি 2-এর 2 মাত্রা পারবে, বুঝছো? জি ম্যাম, আচ্ছা, তাহলে আজকে আমরা আরেকটা ম্যাথ করছি একই নিয়মে, সেটা হচ্ছে যেটা একটু ডিফারেন্ট হতে পারে সেরকম একটা ম্যাথ, যেমন 4-এর 1। আমরা গত ক্লাসে যোগাশ্রী প্রোগ্রামিং এর একটা সম্পূর্ণ ম্যাথ কমপ্লিট করেছিলাম। আজকে একই নিয়মে, যেহেতু এগুলো সব একই নিয়ম তোমরা আগে করেছো, তার মানে এখন আজকে ক্লাসটা করতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তাহলে আমরা শুরু করছি আজকে 4-এর 1 নাম্বার। আর যেগুলো দেওয়া আছে যদি তুলে নাও, তোমরা জানো যে যোগাশ্রী প্রোগ্রামিং করতে হলে আমাদের প্রথমেই হলো অবজেক্টিভ ফাংশন দেওয়া থাকে, এবং অবজেক্টিভ ফাংশনটা এখানে দেওয়া আছে a = 2x + 3y, এবং কন্ডিশন গুলো আমি লিখে নিচ্ছি। কন্ডিশন দেওয়া আছে x + 2y <= 10, x + y <= 6, x> = 4। আমি পাশাপাশি লিখেছি, তোমরা কিন্তু পাশাপাশি না, তোমরা যখন তুলবে তখন এটাকে নিচে নিচে লিখবে। এবং x > 0, y > 0, আরো দুটো কন্ডিশন আছে, এবং এই কন্ডিশন হচ্ছে তোমার সব ম্যাথেই থাকবে, তার জন্য এটা আমি আপাতত বোর্ডে লিখছি না। জাহিদের মাইকটা একটু অফ করে রাখো। জাহিদ, জাহিদ কিছু বলতে চাচ্ছিলে? জাহিদ শুনতে পাচ্ছো? আচ্ছা, মনে হয় শুনতে পাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম, দেখো আমাদের একটা অবজেক্টিভ ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে জেড, এবং এর সাথে আমাদের 3টা অসমতা দেওয়া আছে, এবং আরো একটা জিনিস দেওয়া ছিল যে x > 0, y > 0। এখন এই একই কোশ্চেন এখানে তোমাদের বলেছে হলো সর্বোচ্চকরণ করো এবং যার সীমাবদ্ধতা দেওয়া আছে। সর্বোচ্চকরণ মানে কি? সর্বোচ্চ মান বের করতে বলছে, মানে হচ্ছে জেড ম্যাক্সিমাম মান বের করতে বলছে। এটা করার জন্য আমরা আগে যে মাত্রা করেছিলাম সেই মাত্রা যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই আমরা গ্রাফটাকে সলভ করব, কৌণিক বিন্দু বের করব, সমাধান এলাকা বের করব। এরপর হচ্ছে আমরা যাব আমাদের যেখানে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করতে বলছে সেখানে। তাহলে দেখো, আমরা প্রথমেই মনে আছে কি দেখো তোমাদের, যে অসমতা গুলো থাকলে আমাদের ফার্স্ট কাজ কি ছিল, আমরা কি করি, কে বলতে পারবে? সমতা কর, সমতা করি। হ্যাঁ, এই অসমতা গুলোকে আমরা সমতা করি। তাহলে আমরা এখানে লিখি যে প্রদত্ত অসমতা গুলোকে, প্রদত্ত অসমতা গুলোকে সমতা করে পাই, সমতা করে পাই। যেখানে আমাদের লেস দেন অর গ্রেটার দেন আছে সেখানে আমরা ইকুয়াল লিখবো। তার মানে এখানে তুমি লিখতে পারছো হলো x + 2y = 10, x + y = 6, and x = 4, এবং এগুলোকে আমরা নাম্বারিং করে ফেলছি 1, 2, 3। তাহলে অসমতা গুলোকে আমরা সমতা করে ফেললাম, এবং এগুলোকে একটা সরল রেখায় তৈরি করে নিলাম, কারণ
আমরা যখন গ্রাফটা প্রথমে ড্র করব তখন আমরা সরল রেখাগুলো ড্র করব। এরপর হচ্ছে ইনইকোয়ালিটি দেখে তার ডিরেকশন দিব, মানে কোন দিকে আমাদের এটা হবে সমতা ইকুয়েশনের সলভটা হবে সেটা আমরা এই অসমতাগুলো দেখে বের করব। কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে এই ইকুয়েশন গুলো থেকেই আমাদের ইকুয়েশন গুলোকে মানে সরল রেখা গুলোকে আমরা গ্রাফ পেপারে বসাবো। তাহলে সরল রেখা গুলোকে যদি গ্রাফ পেপারে বসাতে চাই তাহলে আমরা কি করব, এই সমীকরণ গুলো থেকে আমরা কি বের করব? যে এক্স আর ওয়াই এর মান, হ্যাঁ, তার মানে কতগুলো বিন্দু বের করব, তাই না? জি কারণ হচ্ছে তুমি যদি একটি সরলরেখাকে গ্রাফে আঁকতে চাও তাহলে এই সরলরেখার কমপক্ষে দুইটা বিন্দু তোমার লাগবে। তুমি যদি দুইটা বিন্দু জানো, কমপক্ষে দুইটা বিন্দু তুমি জানো, তাহলে কিন্তু এই সরলরেখাকে তুমি গ্রাফে আঁকতে পারো। তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে এই সরলরেখাগুলোকে আমরা এই ফর্মে নিয়ে যাব, যেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে 1 2 3 যে সরলরেখা দেওয়া আছে সেই সরলরেখা গুলোকে আমরা এই ফর্মে নিয়ে যে দুইটা বিন্দু খুঁজে বের করবো। তাহলে তোমরা লিখতে পারো যে 1 নং ইকুয়েশন থেকে বা 1 নং সমীকরণ থেকে, আচ্ছা কি কি পাচ্ছি, এটাকে আমি এই ফর্মে নিব। তার মানে হচ্ছে রাইট সাইডে কি করবে, 1 করবে। রাইট সাইডে যদি 1 হয় তাহলে আমরা লিখবো এভাবে এক্স বাই 10 প্লাস 2y/10 ইকুয়াল টু 1। তার মানে এক্স বাই 10 প্লাস y/5 ইকুয়াল টু 1। তাহলে এই রেখাটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে এবং ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে সেটা আমরা বের করে নিব। তাহলে এখন তুমি লিখবে রেখাটি রেখাটি এক্স অক্ষকে এ 10 0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে আমি একটা ড্রেস লিখে দিচ্ছি বি 0 5 বিন্দুতে ছেদ করে, 0 5 বিন্দুতে ছেদ করে। এরকম করে ল্যাঙ্গুয়েজ লিখবে। আমি এখানে তোমাদেরকে ডিটেলস একটা লিখে দিচ্ছি, বাকিগুলো কিন্তু তোমরা নিজেরা লিখে নিবে। তাহলে এখানে আমরা লিখে লিখেছি দেখো যে রেখাটি এক্স অক্ষকে এ 10 0 এবং ওয়াই অক্ষকে বি 0 5 বিন্দুতে ছেদ করে। আচ্ছা এটা কি সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কোশ্চেন আছে? নাহিন, ম্যাম একটু প্রথম তানে বলবেন, ম্যাম নেট প্রবলেম এর জন্য আমি একটু পরে ঢুকছি। একটু পরে ঢুকেছো? আচ্ছা তুমি কোন কোন দেখেছো? মিস এই যে আমি এই যে 1 নং সমীকরণ থেকে মিস দেখছি। এটা দেখেছো? আচ্ছা তার আগে আমাদের বিশেষ কিছু ছিল না, যেটা একটু দেখো যে এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। হ্যাঁ, এই যে এটা আমরা তুলেছি উপরে, এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। আর এটা হতো ডেফটাকে বলি হচ্ছে আমরা অবজেক্টিভ ফাংশন, এবং এই যে তিনটা ইকুয়েশন দেখো এরকম লেস দেন লেস দেন লেস দেন দেওয়া আছে, এগুলোকে বলা হচ্ছে অসমতা। এগুলো তোমার ইকুয়েশনে দেওয়া ছিল, মানে বইয়ে দেওয়া ছিল। এখন এটাকে আমরা সলভ করছি। এখন সলভ করার জন্য তুমি একটা লাইন মিস করেছো, সেটা হচ্ছে যে আমরা এই যে অসমতা গুলো ছিল এই অসমতা গুলোকে আমরা সমতা করেছি, মানে লেস দেন গ্রেটার দেন কে উঠিয়ে দিয়ে সেখানে আমরা ইকুয়াল চিহ্ন লিখেছি, বুঝছো হৃদয়? জি ম্যাম, এই দেখো এক্স প্লাস 2y ইকুয়াল টু 10, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এক্স ইকুয়াল টু 4। এখানকার যে লেস দেন চিহ্নগুলো ছিল এই চিহ্নগুলো আমরা চেঞ্জ করে এগুলোকে আমরা লিখেছি হলো সব ইকুয়াল। কারণটা কি? কারণ হচ্ছে আমি এই সরলরেখাটাকে গ্রাফে আঁকতে চাই। এখন গ্রাফে আঁকার জন্য প্রথমে আমরা সরলরেখা হচ্ছে আঁকবো, এরপর হচ্ছে এই সরলরেখাগুলোর ডিরেকশন নিব, সেটা হচ্ছে তোমার এই অসমতাগুলো দেখে। তাহলে আমাদের ফার্স্ট কাজ যেটা ছিল এখান থেকে বিন্দু বের করা, আমরা সেটাই করেছিলাম। তাহলে এখন যে আমাদের প্রথম সরলরেখাটা ছিল এই সরলরেখা থেকে আমরা বিন্দু বের করলাম এইভাবে। তুমি এই সমীকরণটাকে এই আকারে নিয়ে গেছো যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। যখন এরকম তৈরি হয় তখন আমরা লিখতে পারি রেখাটি এক্স অক্ষকে এ 10 0 এবং ওয়াই অক্ষকে বি 0 5 বিন্দুতে ছেদ করে।
তোমার তোলা হয়েছে? ম্যাথিউ বুঝতে পারছো? ম্যাথিউ, ইয়েস ম্যাম। ওকে আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে সবাই বুঝেছো, গুড। আচ্ছা তাহলে দেখো, এটা আমরা পেলাম হচ্ছে প্রথম সমীকরণ। আচ্ছা এখন কি করব, এখন হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। তাহলে সিমিলার ওয়েতে আমরা দ্বিতীয় সমীকরণ যাব। এদের সমীকরণ হচ্ছে তোমার এটা, তাহলে এখন আবার লিখবে হচ্ছে 2 নং থেকে, 2 নং থেকে। এখন 2 নং থেকে, 2 নং যে ইকুয়েশনটা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এটাকে যদি আমি এই ফর্মে নিতে চাই তাহলে আমরা কি করব? অভি বলো, অভি ম্যাম 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এক্স বাই 6 প্লাস ওয়াই বাই 6 ইকুয়াল টু 1। আগের মতোই দেখো, এই 6 দিয়ে আমরা ভাগ করে লিখেছি এক্স বাই 6 প্লাস ওয়াই বাই 6 ইকুয়াল টু 1। এখন যেহেতু দেখো আমরা প্রথম সমীকরণ থেকে এ আর বি দুটো বিন্দু পেয়েছি, একইভাবে 2 নং সমীকরণ থেকে আমরা আরো দুটো বিন্দু পাবো। এখন সেই দুটো বিন্দু কি হবে এটা আমি জিজ্ঞেস করতে চাই। দেখি কে কে আছে এখানে। সিনথিয়া আলম, মানে সিন, সিন বলতে পারবে? কেউ বলতে পারবে, বলতে চাও? ম্যাম অভি আর একটা সাকিব হবে আনসার সিক্স করেছো তুমি? জিরো না আর তোমরা না, একটা হবে অভি আর সিক্স। তুমি এর আগেও আনসার করেছো, অন্য কেউ বলো। হ্যাঁ জাহিদ, জাহিদ বলো, জাহিদ বলতে চাচ্ছিলে? না ম্যাম, ম্যাম একটু হলো বলো। সিক্স জাহিদ, হুম, সিক্স জিরো আর একটু হলো 04। জিরো কত জিরো দেখে ম্যাম বলো। এটা কি আমি 04 মিস? এই যে দেখো, এটাও 6, এটাও 6, তাহলে কি হবে? একটু হলো মিস 60 আর একটা 06। 06, তাই না? জি মিস। হ্যাঁ, কারণ হচ্ছে দেখো এই রেখাটা মানে কি, এই যে, এই যে এ, এই মানে হচ্ছে 6 আর এই বি মানে হচ্ছে 6, মানে এখানে তোমার এইটা এমন ভাবে আমরা তৈরি করেছি যাতে হচ্ছে সেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটোকে ছেদ করে, এবং দুটোকে যদি ছেদ করে তাহলে এক্স অক্ষের যে এ বিন্দু পাচ্ছ সেটা হচ্ছে তোমার এক্স অক্ষকে এ জিরো এবং ওয়াই অক্ষকে 0 বি বিন্দুতে ছেদ করে। তার মানে কি হবে, এখানে হবে 6 0 আর এখানে হবে তোমার 0 6। তাহলে তুমি এখন লিখতে পারো যে 2 নং রেখাটি এক্স অক্ষকে সি 6 0 এবং ওয়াই অক্ষকে ডি 0 6 বিন্দুতে ছেদ করে। লিখে ফেলো সবাই, একইভাবে যেভাবে আমরা প্রথম সমীকরণ লিখেছি ঠিক সেভাবে তোমরা লেখো যে রেখাটি এক্স অক্ষকে, আমি এখানে শুধু বিন্দু দুটো লিখে রাখছি, সি হচ্ছে আমার 6 0 এবং ডি হচ্ছে 0 6। তোমরা এই পাশে লিখবে না, তোমরা নিচে লিখবে, নিচে লিখবে রেখাটি এক্স অক্ষকে সি 6 0 এবং ওয়াই অক্ষকে ডি 0 6 বিন্দুতে ছেদ করে। ম্যাম এইটা কি এই পরীক্ষায় থাকবে? এমটি পরীক্ষা? মাল্টি টেস্ট? জি ম্যাম। হ্যাঁ, মাল্টি টেস্টে তো আসলে 10 মার্কসের কোশ্চেন, যার জন্য আমি চাচ্ছি না মাল্টি টেস্ট আর দিতে, এটা তোমাদের প্রি টেস্টে থাকবে। তো আমরা এখন অবশ্য ডিসকাস, আজকে তোমরা পাবে সিলেবাস যে 6 আর 10 যেটা আমরা পড়েছি, যেমন 6.23 করছো, এদিকে 10.2 করিয়েছি, এগুলোর মধ্যে থেকেই দিব, আর এটা তোমাদের প্রি টেস্টে থাকবে। জি ম্যাম। পরীক্ষা যখন শুরুর আগের একটা উইক, সেই উইকটা অবশ্যই আমি তোমাদেরকে রিভিশন করাবো, মানে যেটা সিলেবাস তো আজকে তোমরা পেয়ে যাচ্ছ, সিলেবাস পর পর 21 তারিখে পরীক্ষা, তো ওই লাস্ট উইক যেটা, ওই উইকটাতে আমরা আবার যেটা এক্সামে থাকবে সেটা রিভিশন করবো। ঠিক আছে স্যামি? জি ম্যাম। ওকে আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে 2 নং সমীকরণ থেকে অলরেডি পেয়ে গেলাম যে সি হচ্ছে 6 0 এবং ডি হচ্ছে 0 6। তারপরে এখন আমাদের দেখো এটা বের করা কমপ্লিট, আমরা 4টা বিন্দু অলরেডি পেয়ে গেছি। এখন আরো একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা কি, ইকুয়েশন 3, এবং সেটা দেখো দেওয়া আছে x ইকুয়াল টু 4। এখন x ইকুয়াল টু 4 যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা কি এই আকারে নেওয়া যাবে? না এই আকারে নেওয়া যাবে না,
কারণ হচ্ছে দেখো এখানে শুধু এস আছে, এটা দুই অক্ষ, এই সমীকরণটা হচ্ছে তোমার যে দুই অক্ষকে ছেদ করে এরকম সমীকরণ। এখন আমাদের তো হচ্ছে যে শুধুমাত্র এক্স ইকুয়াল টু ফোর দেওয়া, এবং এক্স ইকুয়াল টু ফোর বা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফোর এই ধরনের যদি তোমার সমীকরণ থাকে তাহলে এগুলোকে তুমি ডিরেক্ট লিখতে পারো, মানে এখানে তোমার কোন ধরনের বিন্দু বের করার প্রয়োজন হয় না। কারণ আমরা জানি যে এক্স ইকুয়াল টু ফোর হলে সেই সরলরেখাটা হয় হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, আবার যদি ওয়াই ইকুয়াল টু সামথিং হয় তাহলে সেটা হয় হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। সুতরাং এটা আমরা একবারেই এঁকে ফেলতে পারবো। তাহলে মনে রাখবে যে যখন তোমার এক্স এবং ওয়াই দুটোই থাকবে তখন তুমি এগুলোকে এ আকারে ফর্ম নিয়ে বিন্দু বের করবে, আর যদি তোমার একটা থাকে শুধু এক্স বা শুধু ওয়াই তাহলে এখানকার জন্য আর তোমার কোনো কাজ করার প্রয়োজন নেই, তুমি সরাসরি একদম গ্রাফে এটাকে ড্র করতে পারবে। তাহলে আমরা চলে যাব হচ্ছে এখন গ্রাফে। সবার তোলা হয়েছে এ পর্যন্ত? জি ম্যাম। ওকে, তাহলে সবাই গ্রাফ পেপার নাও, এবং গ্রাফ পেপার যদি কারো কাছে না থাকে খাতা নাও, কিন্তু আজকে অবশ্যই সবার থাকা উচিত, কারণ তোমরা জানো যে আমরা লিনিয়ার প্রোগ্রামিং পড়ছি, গত ক্লাসেও বলে দিয়েছিলাম গ্রাফ পেপারে করার জন্য। এখন তোমরা খাতায় অথবা গ্রাফ পেপারে আমার সাথে সাথে করো। আমি আচ্ছা শুধু ম্যাম, এখানে যে এক্স ইকুয়াল টু ফোর, এটা কি এক্স এর সাথে মানে পাশে বসবে না না ওয়াই অক্ষ বরাবর যাবে? x equal to 4 মানে হচ্ছে y অক্ষ বরাবর সমান্তরাল রেখা, মানে x equal to শুধু 4 ই না, x equal to 1, x equal to 2, মানে x equal to a আর কি, x equal to a মানে হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা, তাহলে y অক্ষ যেদিকে থাকবে ঠিক সেভাবে সমান্তরাল আকারে থাকবে। আমি যে বোর্ডে এখনই আঁকবো তুমি বুঝতে পারবে। আচ্ছা আমি এখন গ্রাফটা আঁকছি, দেখো গ্রাফ নাও, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এটা নিয়ে নাও, এবং এখান থেকে আমরা প্রথম যে সরলরেখাটা আছে, প্রথম সরলরেখাতে আমাদের বিন্দু ছিল এ 10 0 এবং বি হচ্ছে 0 5, তাহলে আমরা প্রথম সরলরেখাটা প্রথমে আঁকবো। এ হচ্ছে 10 0, এখানে 10 নাও, 1 2 3 4 5 6 7 8 9 10, এ হলো তোমার এ বিন্দু, এ কত ছিল আমাদের 10 0। আচ্ছা বি নাম হচ্ছে 0 5, 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের বি বি পয়েন্ট। তাহলে এ এবং বি পয়েন্ট পেলাম, এ দুটোকে এখন তোমরা যোগ করো। এ এবং বি পয়েন্টটাকে আমরা যোগ করব, আচ্ছা যোগ করলে কি আসছে দেখো, এভাবে আমরা প্রথম সমীকরণটাকে যোগ করলাম। সবাই কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা এবার আসো 2 নং সরলরেখা, 2 নং কি আছে আমাদের 6 0 এবং 0 6, তাহলে আমরা 6 0 নেই, 1 2 3 4 5 6, এ হচ্ছে তোমার সি, এবং ডি হচ্ছে 0 6, এটা আমাদের 5 ছিল তাহলে এখানে যাবে এটা, এটা হচ্ছে তোমার ডি 0 6। তার মানে সি এবং ডি এটাও তোমরা যোগ করো, একদম অবশ্যই বারবার বলছি আমি স্কেল দিয়ে করবে, কোনোভাবেই এটাকে এমনি করবে না, এটা হচ্ছে 2। তাহলে আমরা 1 এবং 2 নং সরলরেখা পেয়ে গেলাম। দেখো এ পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? জাহিদ বুঝতে পারছো? আচ্ছা আকাশ, আকাশ বুঝতে পারছো? আচ্ছা আকাশ মনে শুনতে পাচ্ছে না। আর এখানে কে আছো? ফারহানা, ফারহানা আছো? ফারহানা শুনতে পাচ্ছো, বুঝতে পারছো? জি মিস। ওকে আচ্ছা, তাহলে দেখো আমরা অলরেডি 1 এবং 2 নং সরলরেখা এঁকে ফেললাম, এখন আমাদের লাগবে হচ্ছে 3 নং সরলরেখা। এখন 3 নং সরলরেখাতে কি ছিল? 3 নং সরলরেখা ছিল তোমার হচ্ছে শুধুমাত্র x = 4। এখন x = 4 তোমরা আবারও শুনে রাখো
যে x = 4 হলে সেই সমান্তরালটা হয় হচ্ছে y অক্ষের সমান্তরাল। যদি তোমার এরকম থাকতো যে y = সামথিং, তাহলে সেটা কি হতো? সেটা হয়ে যেত তোমার x অক্ষের সমান্তরাল। তাহলে x = 4 যদি হয়, তোমরা যেটা করবে x এর খুব বরাবর আগে 4 যাবে। কোথায় যাচ্ছে আমরা কই, যে 1 2 3 4 এই যে পয়েন্টটা, এটা হচ্ছে তোমার 3.40 পয়েন্ট। আমরা একটা নাম দিতে পারি এটাকে, এ বি সি ডি ছিল, এটাকে মনে করো আমরা ই দিলাম। এটা হচ্ছে আমাদের কত পয়েন্ট, 40। যেহেতু আমাদের x = 4 আমরা নিয়েছি এবং একটা অক্ষে নিয়েছি আর একটা অক্ষেতে নাই, এই একটাই বিন্দু এখানে এবং এই বিন্দুর নাম দিচ্ছি আমরা ই এবং সেটা হচ্ছে 40। তাহলে এই সরলরেখাটা কেমন হবে? y অক্ষের সমান্তরাল হবে, কোনো কিছু ছেদ করবে না, একবারে এইভাবে দেখো, এইভাবে দেওয়া আছে, তুমি y অক্ষের সমান্তরাল করে এইভাবে চলে আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 1। সবাই কি বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের গ্রাফটা কমপ্লিট। এখন এই গ্রাফের পরে আমাদের কাজ কি? এই স্টেপের পরে আমরা এখন কি করব বলো? সমাধান এলাকা খোঁজা। সমাধান এলাকা খুঁজবো, গুড। এবং সমাধান এলাকা খোঁজার জন্য আমাদের লাগবে হচ্ছে প্রথমেই এটার দিক নির্ণয়, এটা কোন দিকে যাচ্ছে, এটা কি নিচের দিকে নামছে নাকি উপরের দিকে যাচ্ছে, আমরা আগে সেটা ফলো করব। এখন আমরা গত ক্লাসে শিখেছিলাম, আমরা একটা ম্যাথ দুটো ক্লাস ফুল দুটো ক্লাস দিয়ে শিখেছি ধীরে ধীরে, যে প্রতিটা পয়েন্ট আমরা কিভাবে বের করতে পারি। তো আজকে যেহেতু আমরা অলরেডি শিখে গেছি, আজকে আমাদের এত সমস্যা হবে না। আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি যে আমরা এখন এই ডিরেকশন গুলো নিব এবং কিভাবে নিব, সেটা হচ্ছে অসমতা থেকে, এবং অসমতা থেকে যে কোনো একটা বিন্দুকে চার্জ করে নিব। তো আমরা যেখানে চেষ্টা করব হচ্ছে সেটাকে সহজ পদ্ধতিতে করা, এবং সেটা হচ্ছে অরিজিন দিয়ে করা। তুমি ইচ্ছা করলে যে কোনো বিন্দু নিয়েই করতে পারো, কিন্তু অরিজিন দিয়ে করলে হচ্ছে সবচেয়ে সহজ হয়। তাহলে আমরা আগে প্রথমে দেখব যে এই যে তিনটা অসমতা আছে, এই তিনটা অসমতা 0,0 বিন্দুতে ট্রু নাকি ফলস। সবাই ক্লিয়ার? 0,0 বিন্দুতে ট্রু নাকি ফলস, এটা আমরা লিখবো না কোথাও, এটা আমরা অবজার্ভ করব। আচ্ছা, তাহলে প্রথমে দেখো 0,0 বিন্দু মানে কি, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। যদি x এর মানও 0 হয়, y এর মানও 0 হয়, তাহলে কি হবে? 0 <0 <10, এটা কি ট্রু নাকি ফলস? ট্রু। হ্যাঁ, 0 <0 অবশ্যই এটা ট্রু, কারণ হচ্ছে 0 সব সময় 10 এর থেকে ছোটই হয়। এখানে আসো, 0 <0 কি হবে? এটাও ট্রু হবে, এটাও ট্রু, তাহলে এটাও ট্রু। এবার আসো 0 <4, এইটাও ট্রু, এটাও ট্রু। আচ্ছা, তার মানে আমরা পেয়ে গেলাম হচ্ছে এই সবগুলোই হচ্ছে আমাদের ট্রু। এখন ট্রু যদি হয় তাহলে সেটা কি হবে? আমরা কি বলেছি, সামি বলো না, অন্য কারোর কাছে শুনতে চাচ্ছি আমি, জারিফ, জারিফ বলো যে যদি এগুলো ট্রু হয় তাহলে ডিরেকশন কোন দিকে যাবে? জারিফের তো মাইক্রোফোন ঠিক আছে। আচ্ছা, রকিবুল ইসলাম, জারিফের সম্ভবত মাইক্রোফোন ঠিক নাই, রকিবুল বলতে পারবে? রকিবুল অথবা, হ্যাঁ রকিবুল বলো, যদি তোমার এটা ট্রু হয় তাহলে তার ডিরেকশন কোন দিকে যাবে? ম্যাম কেন্দ্রের দিকে হবে। কেন্দ্রের দিকে হবে, ভেরি গুড, কারণ কেন্দ্র মানে আসলে কি 0,0 দিকে, তাই তো? মানে আমরা কিন্তু বলবো মূল অরিজিনের দিকে, কারণ হচ্ছে আমরা ওই অরিজিনটাকে ধরে নিয়ে কাজ করেছি। তুমি ইচ্ছা করলে পয়েন্টটাকে 1,2 নিয়েও কাজ করতে পারবে, মানে যে পয়েন্ট নিয়ে তুমি কাজ করবে সেই পয়েন্টের দিকে হবে। যেহেতু আমরা 0,0 নিয়ে কাজ করেছি, তার মানে আমাদের ডিরেকশন গুলো হবে হচ্ছে অরিজিনের দিকে। আচ্ছা, তাহলে দেখো 1 নং কোশ্চেনে যেটা, এক নম্বর ডিরেকশন হবে হচ্ছে এইদিকে, আমরা একে ডিরেকশন ডিরেকশন দেই এভাবে, তোমরা দুটো করে অ্যারো চিহ্ন দাও। 2 নং সমীকরণ দুই পাশ দেখো, একটা এই পাশে একটা এদিকে, তাহলে অরিজিন হচ্ছে এইদিকে, তাহলে তোমার এটার ডিরেকশন হবে এইভাবে। আচ্ছা, 3 নম্বর আসো,
তিন নাম্বার ডিরেকশন দেখো, এটাও অরিজিনের দিকে হবে। এটা দুটো পার্ট আছে তিন নাম্বারে, একটা হচ্ছে তোমার এই পার্ট, একটা হচ্ছে এই পার্ট। এখন এই পাশে অরিজিন আছে আর এই পাশে অরিজিন নাই, তাহলে আসবে কোন দিকে? এই দিকে। এটাও আমাদের এই দিকে হবে। তাহলে তুমি পাচ্ছ এখানেও আলো চিহ্ন পাচ্ছ, আবার এখান দিয়েও এটাকেও আলো চিহ্ন পাচ্ছ, তাহলে এটারও আমাদের এই দিকে হবে। তাহলে সবগুলো ডিরেকশন আমরা কমপ্লিটলি বুঝে ফেললাম। রোহান বুঝতে পেরেছো? রোহান? হ্যাঁ, শুনতেছি ম্যাডাম। আচ্ছা, এরপরে রাতুল, রাতুল কোন প্রবলেম আছে? এ পর্যন্ত আমাদের প্রায় শেষের দিকে, আমরা শুধু এখন কৌণিক বিন্দু বের করলেই আমাদের ম্যাথ কাছাকাছি চলে আসবে। রাতুল, রাতুলের কি মাইক ঠিক আছে? আচ্ছা অভি বলো, এখন আমরা কি করব? অভি, মানে এখন যেখানে আমাদের হচ্ছে মানে সমাধান এলাকা আছে, ওইখানে বিন্দুগুলো বের করে কৌণিক বিন্দুটা দেখবো যে কোনটা অজানা, সেটা বের করবো। তার মানে প্রথমে আমরা হচ্ছে ওই সমাধান এলাকাটা খুঁজে বের করবো। তাহলে আমরা বলেছিলাম যে আমাদের এলাকা কোথায় হবে? এই যেখান থেকে এই দুটির মাঝখানে, এই পাশ কিন্তু হবে না আমাদের, যেহেতু আমাদের এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো, আমরা সবসময় আমাদের এলাকা খুঁজবো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এইটুকু জায়গার মধ্যে। এখন এইটুকু জায়গার মধ্যে তুমি দেখো যে তোমার যে ক্ষেত্রগুলো দেওয়া আছে কোন ক্ষেত্রটা সবাই আছে। যেমন দেখো, আমরা যদি প্রথমেই এই যে বড় যে ক্ষেত্রটা এটা দেখি, মানে ও ই আর এখানে এর মধ্যে একটা কাজ করতে হবে আমাদের। আর তুমি ক্ষেত্রগুলো যখন খুঁজে পাবে, তখন যে ছেদ বিন্দুগুলো আমরা জানি না, তার আমরা নাম দিয়ে দিব, সেটা এখনই না, আমরা এই খুঁজে বের করি তারপরে। দেখো আমি এখন বলছি যে এই পর্যন্ত ও ই এই যে এটা 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 এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমার মনে হচ্ছে যে আমরা একবারই দেখতে পাচ্ছি যে সবাই এই জায়গার মধ্যে আছে। এখন আমার সাথে একটু দেখো তোমরাও যে এইখানে কি এক নং সমীকরণ আছে? জি ম্যাম, ছবি দেখে বলো, কারণ জি ম্যাম, আমাদের এক নং, হ্যাঁ এক নং এর যে অ্যারো চিহ্ন ছিল, অ্যারো চিহ্ন তো আমাদের এইদিকে ছিল, তাহলে অবশ্যই এখানে আছে। আচ্ছা দুই নং লেখা বলো, দুই নং দুই লেখা নং আছে, অমিস আছে। দুই নম্বর লেখা আর জন্য এদিকে দেখো, তার মানে এখানে নাই কিন্তু এখানে আছে, তাই না? আচ্ছা তিন নাম্বার দেখো, তিন নাম্বারও কিন্তু দেখো, আমি যদি এখন এই জায়গাটাকে মার্ক করি, দেখো যে ভিতরে ছোট ত্রিভুজ কিন্তু হবে না, খেয়াল করো যে ভিতরের যে তোমরা কি দেখতে পাচ্ছো ক্লিয়ারলি, ভিতরের যে ছোট্ট ত্রিভুজ আমি তোমাদেরকে যদি একটু এগিয়ে দেখাই, দেখো শুধু বোর্ডটা একটু দেখো, দেখতে পাচ্ছো সবাই? জি ম্যাম, ভিতরে, হ্যাঁ দেখো ভিতরে যে ছোট ছোট ত্রিভুজ, এগুলো কি হচ্ছে? এগুলো কিন্তু হচ্ছে না, মানে ভিতরের ত্রিভুজটা ছাড়া শুধু দেখো, এই যে আমরা যে ত্রিভুজটা ধরেছি, এই যে ত্রিভুজটা, এখানে কিন্তু তোমার তিন নাম্বার নাই, আছে তিন নাম্বার? না ম্যাম, হ্যাঁ, কারণ তিন নাম্বারটা এইদিকে। আচ্ছা এই যে ছোট্ট ত্রিভুজ আরেকটা, এটা দেখো এখানে কে নাই? এই এখানে যে এক ত্রিভুজটা, নম্বর, ছোট্ট যে সাদা দুই নম্বর, ত্রিভুজটা, এটা কে নাই এখানে? দুই নম্বর মিস, তিন নম্বর এখানে নাই, মিস, দুই দুই নম্বর নাই, নাম্বার নাই দেখো, দুই নম্বর নাই। হ্যাঁ দেখো দুই নাম্বার নাই, এখানে কিন্তু এক আছে কিন্তু দুই শুরু হয়েছে এখান থেকে, যার জন্য দুই নাই, এই জন্য কিন্তু আমরা এই জায়গাটা নিতে পারি নাই। তার মানে আমাদের দেখতে হবে যে কোন জায়গাতে আমরা সবাই আছি, যেখানে আমরা সবাই থাকবো আমরা সেই জায়গাটা নিব। আচ্ছা সবাই ক্লিয়ার হয়েছে তাহলে এই কথাটা? তাহলে আমরা আমাদের সমাধান এলাকা পেয়ে গেছি। এখন সমাধান এলাকার নাম দিব আমরা, তবে নাম দেওয়ার আগে আমরা একটু আমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসি, হ্যাঁ, তারপরে আমরা সমাধান এলাকার নাম দিব। সবাই একটু অ্যাটেন্ডেন্স টা দিয়ে দাও, তারপর আমি সমাধান এলাকার নাম দিচ্ছি।
আচ্ছা সবার কি হয়েছে? অ্যাটেন্ডেন্স হয়ে গেছে না? ওকে আচ্ছা, এখন দেখো এই যে ছবিটাতে আমরা যেটা ফাঁকা জায়গা যেটা ছিল, মানে যে ছেদ বিন্দুটা আমরা জানতাম না, সেই ছেদ বিন্দুটা কি কি? একটা জি আর একটা কি এইচ। দেখে নাও যে যে দুটো আমাদের ছেদ বিন্দু জানা নেই, সেই ছেদ বিন্দু দুটো আমরা নতুন করে নামকরণ করব। তার মানে একটা হচ্ছে জি আর একটা হচ্ছে এইচ। তাহলে আমাদের সমাধান এলাকা কোনটা হবে? এখান থেকে লিখো যে গ্রাফ থেকে প্রাপ্ত সমাধান এলাকা, ভাষাটা এইভাবেই লিখবে যে গ্রাফ থেকে প্রাপ্ত সমাধান এলাকা। আচ্ছা কি কি হবে? এখান থেকে শুরু করো, ও ও, তারপরে হচ্ছে ই, তারপরে জি, এরপরে এইচ, এরপরে পি। দেখো এই যেটুকু আমি শেড দিয়েছি, যে ক্ষেত্রটাকে আমি শেড দিয়েছি সেই ক্ষেত্রটার চারিপাশে যতগুলো ছেদ বিন্দু আছে সবগুলো ছেদ বিন্দুই লিখবে। ও ই জি এইচ পি, এই হচ্ছে আমাদের সমাধান এলাকা। এবং যে বিন্দুগুলো তুমি পেলে প্রত্যেকটা বিন্দুকে আমরা বলি হচ্ছে কৌণিক বিন্দু। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন কৌণিক বিন্দুগুলো খুঁজে বের করা। তাহলে দেখো কৌণিক বিন্দুগুলো নিম্নরূপ, কৌণিক বিন্দুগুলি নিম্নরূপ। আচ্ছা প্রথমে নাম হচ্ছে ও বিন্দু, আমরা জানি 0 0। আচ্ছা ই বিন্দু কত ছিল বলো? 04 মিস 04 একটু দেখে বলো। 40 40, তাই না? এই দেখো যেটা এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত হলে সেই বিন্দুটা ওয়াই এর মান 0 হয়, তাহলে এটা কি হবে? 40, এটা হচ্ছে আমাদের ই। আচ্ছা এরপরে জি বিন্দুটি আমাদের জানা আছে, জি হচ্ছে অজানা, আমাদের জানা নেই। আচ্ছা এরপরে এইচ, এইচটাও আমাদের জানা নেই। আচ্ছা তাহলে আমাদের আরেকটা বিন্দু আছে, সেটা কি? পি। পি বিন্দু বলো কত হবে? বি বিন্দু আমাদের কত দেওয়া ছিল? 05 05, তাহলে বি বিন্দু হচ্ছে 05। তাহলে এই হচ্ছে আমাদের কৌণিক বিন্দুগুলো। তাহলে এখান থেকে আমাদের কাজ হচ্ছে দুইটা বিন্দু খুঁজে বের করা, কোনটা কোনটা বলো? জি আর এইচ। জি আর এইচ। তাহলে আমরা যেটা করবো এখন জি আর এইচ বিন্দুটাকে খুঁজে বের করবো। এখন জি আর এইচ বিন্দু খোঁজার জন্য আমাদের দেখতে হবে যে এই জি বিন্দুটা কার কার ছেদ বিন্দু। দেখো তো এই যে জি বিন্দু যেটা আছে কার কার ছেদ বিন্দু, কোন সরলরেখার ছেদ বিন্দু জি বিন্দুটা? ম্যাম 2 আর 3। এখান থেকে ছবি দেখো, এই দেখো জি বিন্দু, এই যে 3 নাম্বার আর এই যে 2 নাম্বার, 2 আর 3 কি ছেদ বিন্দু না যেটা? জি ম্যাম। বুঝছো? তাহলে আমরা কি করবো, 2 এবং 3 সমাধান করে জি বিন্দু বের করবো। তাহলে এখানে লিখি আমরা 2 ও 3 সমাধান করে। আচ্ছা এখন 2 নাম্বার আমাদের ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এবং 3 নাম্বার ছিল এক্স ইকুয়াল টু 4। তাহলে এই দুটো যদি সমাধান করো, মানে এক্স ইকুয়াল টু 4 তুমি জানোই, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে বলো? ওয়াই ইকুয়াল টু 2। তাহলে তোমার জি বিন্দু হয়ে যাচ্ছে 4 2। তাহলে তো বুঝতে পারো কিনা, আমরা 2 এবং 3 সমাধান করেছি। তাহলে সমাধান করলে x এর মান পেয়েছে 4, আর x এর মান এখানে বসাও, তাহলে 4 প্লাস y ইকুয়াল টু 6, y ইকুয়াল টু 2, জি বিন্দু পেয়েছো 4 2। বুঝছো সবাই? ম্যাম সমাধানটা আরেকবার দেখাবেন। সমাধান, আচ্ছা সমাধানটা হচ্ছে এরকম যে, আচ্ছা সমাধানটা হচ্ছে এরকম যে তুমি ওই দুটো সমীকরণ একটার মান আরেকটাতে বসাবে। এখন এই সমাধানটা আমাদের এত সহজে হয়ে গেল কেন? কারণ হচ্ছে একটা অলরেডি এক্স এর মান দেওয়া আছে। দেখো 3 নং সমীকরণ যেটা, 3 নং সমীকরণটাই আমাদের ছিল হচ্ছে এক্স ইকুয়াল টু 4। আর তুমি তোমার খাতার দিকে দেখাও যে 3 নং সমীকরণ দেওয়া আছে এক্স ইকুয়াল টু 4,
আর দুই নং সমীকরণ দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু 6, তাহলে এই যে x ইকুয়াল টু 4 এটা আমরা এখানে বসিয়েছি, x ইকুয়াল টু 4, তাহলে কত হচ্ছে 4 প্লাস y ইকুয়াল টু 6, তার মানে কি y ইকুয়াল টু 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। জাহিদ বুঝছো? জি ম্যাম। জাহিদ বুঝতে পেরেছো? জি মিস। না বুঝলে বলো, আমি আরেকবার দেখাবো, কোনো সমস্যা নেই। এখানে তো যে যে দুইটা ম্যাম রেখা ছেদ করছে ওই দুইটা রেখার সমীকরণ না ম্যাম? হ্যাঁ হ্যাঁ। এই এই ছবি দেখো, এই দেখো জি, এই জিটা কোথায় ছেদ করেছে, এই যে 2 আর 3 না? জি মিস। ছবি দেখে এটা কিন্তু সম্পূর্ণ তুমি ছবি দেখে করবে। এই দেখো জি, জি কিন্তু কি আছে 2 আর 3 এর সমাধান? জি মিস। বুঝতে পারছো বাবা? আচ্ছা তুই পরেরটা আমাকে বল, আরো ক্লিয়ার হবে। তুই এইচ বিন্দু বলো, কার কার সমাধান বলো, এইচ বিন্দু। এই যে এইচ, ছবি দেখে বলো কোন কোন সরলরেখার সমাধান করলে আমরা এইচ বিন্দু পাবো। ম্যাম 1 আর 3, এক আর এই যে এইচ তো এখানে, এইটা খাও, 1 আর 2। এইটা আসলে ম্যাম ঝাপসা তো এই জন্য বুঝতে পারতেছি না দেখো, ম্যাম, বোর্ড বোর্ড ঝাপসা আছে তো ম্যাম এই জন্য বুঝতে পারতেছি না। হ্যাঁ তুমি ওই সরল রেখার দিকে তাকাবে, এই দেখো এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, তাহলে এটা হচ্ছে তোমার এইচ, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর তুমি দেখো একটা বিন্দুতেই ছেদ করেছে, তাহলে এখানেই তুমি সরল রেখাটা ছেদ বিন্দুটা পেয়ে যাবে হচ্ছে এইচ। তাহলে তোমার এইচ বিন্দু পাওয়ার জন্য কি করতে হবে, 1 আর 2 সমাধান করতে হবে, যে 1 এবং 2 সমাধান করে এইচ বিন্দু বের করবে। তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে সবগুলোই কৌণিক বিন্দু। সবাই ক্লিয়ার হয়েছে বলো? ম্যাম বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না? না ম্যাম, অনেকক্ষণ ধরে খোলা দেখতেছি। এখন ম্যাম একই অবস্থা। একই? আচ্ছা আজকে তো আর আমাদের সময়ও নাই, একদমই লাস্ট করে চলে আসছি আমরা। দেখো তো অভি, ম্যাম আগের মতোই। আগের মতোই আজকে কি তুলতে পেরেছ অভি? জি ম্যাম তুলতে পারছি, বাট ম্যাম বুঝতে ম্যাম কষ্ট হইতেছে আর কি। ও আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে তো এখন আমাদের আর হাতে একদম সময়ও নাই, নেক্সট ক্লাসের সময় হয়ে গেছে। তাহলে আচ্ছা ম্যাম, এখন আমি জাস্ট ওই যে দুইটা সমীকরণ দিয়ে এখন ওই ইটার এইচ এর মানটা বের করলি তো শেষ না অঙ্কটা? বের করলে শেষ? হ্যাঁ, কৌণিক বিন্দু পর্যন্ত শেষ, আচ্ছা কৌণিক বিন্দু পর্যন্ত শেষ। আচ্ছা অভি একটা কাজ করো, দেখি আমার অংশ যে দেখি আমার এখানে তো যেটা রেকর্ডিং হচ্ছে এটাতে ক্লিয়ার দেখা যাচ্ছে, তাহলে আমার রেকর্ডিংটা আমি কি তোমাকে পাঠাবো? হ্যাঁ ওকে ম্যাম। আচ্ছা ঠিক, তোমাদের আসলে যে অভি দেয় দেখি, তোমাদের ক্লাসরুমে সবাই সবগুলো দেওয়া হয় না, ফার্স্ট এর গুলো দিচ্ছি, আর দেখি তাহলে এটা আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে বাকিটা করব, আর তোমরা বাকি হোমওয়ার্ক থাকলো যেটুকু বাকি আছে সবাই এটাকে হোমওয়ার্ক কমপ্লিট করবে, কারণ আমরা আচ্ছা অলরেডি ম্যাম, কিন্তু এখানে কি যে 2 আর 1 সমাধান লিখবো না 1 আর 2 সমাধান? সমাধান করবে, 1 এবং 2 সমাধান করবে এবং এইচ এর মানটা বের করে এখানে বসাবে, জি ম্যাম। বুঝছো? হ্যাঁ ওকে, তো ঠিক আছে।